Hey guys, welcome back to Bomb Candy. আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আমরাও এখানে খুব ভালো আছি। আজকে দিনটা হলো শুক্রবার আর এখন বাজে সকাল 8:30। আজকে জানি না কেন সকালবেলা ঘুম থেকে উঠেই না এত বেশি ঠান্ডা লাগছে। অন্যান্য দিনে একটা ঠান্ডা থাকে বাট এতটাও বেশি। ও থ্যাংক ইউ। এখন আজকে না সকালবেলায় আমি ঘুম থেকে উঠে শমিককে বলছি, শমিক সবই ঠিক আছে কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটু চাটা বানাও, সকাল সকাল একটু চা হলে ভালো হয়। তো যাই হোক, গরম গরম চা পাওয়া গেছে। তো চলো দিনটা শুরু করা যাক। এখানে জামা কাপড় কাচার জন্য এরকম পটস পাওয়া যায় যার মধ্যে লিকুইড সোপ থাকে। তো এরকম একটা পটসই ওয়াশিং মেশিনে জামা কাপড় একবার কাচার জন্য যথেষ্ট হয়। আজকে না এরকম সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার করে আছে, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। চলুন কথা বলতে বলতে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তবে আজকে ব্রেকফাস্টটা একদম সিম্পল রাখবো, অমলেট আর তার সাথে ফ্রুট লোফ। ফ্রুট লোফ হলো ওই ধরুন ব্রেডের সাথে ড্রাই ফ্রুটস মিক্স করা। আমার মনে হয় প্রত্যেকটা রান্নাঘরে এরকম একটা সিলিকন স্প্যাচুলা থাকা দরকার। আপনারা যদি একবার এই স্প্যাচুলাটা ইউজ করেন তো কোনোদিন এই স্প্যাচুলার ব্যবহারটা ছাড়তে পারবেন না। তবে এরকম হাতে করে কেউ খাবার নিয়ে এলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? হ্যাঁ, একদম পুরো ম্যারিড লাইফ একটা ফিল আছে। এই তো ম্যারিড লাইফে মজা না? ও মানে বউ থাকলে এরকম খাবার দিয়ে যাবে? বাহ, ভালোই ভালোই, এনজয় করো ম্যারিড লাইফ। এই দেখুন চিঠি এসে পড়ে আছে। ও বাবা, আবার আরেকটা এসে পড়লো। এরকম না সারাদিনে চিঠি বহুবার আসতেই থাকে আর দরজা খুলে যখন বাইরে দেখি তখন কেউ থাকে না। তো এখানকার দরজাগুলোতে এরকম দেখুন ব্যবস্থা থাকে, যেখান থেকে বাইরে থেকে পোস্টম্যান এসে চিঠিটা ঢুকিয়ে দেয়। আর এই দেখুন ভিতরে এরকম করে এই জায়গাটা দিয়ে চিঠিটা পড়ে থাকে। বলছি এটা আমাকে দাও, আমি ফাটাই, তুমি পাখামো মেরো না। এত আমি পারবো, বিশ্বাস করো এটা কোনো ব্যাপার না। আমি ছোটবেলা থেকে এই কাজগুলো করে খুব মানে অভ্যস্ত, নারকেল ফাটানো বা ডাব ওই ছাড়িয়ে মালাই বার করা, এগুলো আমি পারবো করতে। ছোটবেলা থেকে নারকেল গাছে উঠে নারকেল পাড়তে এক্সপার্ট বলছো? নারকেল ডাবে এক্সপার্ট? তুমি ছোটবেলা থেকে নারকেল গাছ ডাব গাছে উঠতে নাকি? নারকেল গাছে, আচ্ছা নারকেল ফাটাতে গেলে নারকেল গাছে উঠতে না? তুমি এখন নারকেলটা এরকম সমান করে আমি ফাটালাম, বুঝেছো? এর জন্য অনেক এক্সপিরিয়েন্স লাগে। দেখেই মনে হচ্ছে প্রচন্ড এক্সপিরিয়েন্সড নারকেল ফাটানো। আজকে দুপুরে লাঞ্চের জন্য বানাবো ভাপা চিংড়ি। অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে গরম গরম ভাপা চিংড়ি। আমরা নর্মালি তো ভাপা ইলিশ খেয়েই থাকি, তবে ভাপা চিংড়িটা একটু আনকমন। তবে আমি শিওর যে অনেকের বাড়িতেই এটা হয়, তো আমি আজকে সেটাই বানাবো। সর্ষের যে একটা ঝাঁঝ হয়, লঙ্কার ঝাল, এই সমস্ত কিছুকে ব্যালেন্স করার জন্য দইটা কিন্তু খুব ম্যান্ডেটরি একটা ইনগ্রেডিয়েন্ট এই ভাপার যে কোনো রেসিপি বানানোর জন্য।
সাদা ও কালো সর্ষে, কিছুটা পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা, লবণ আর টক দই দিয়ে তৈরি করা পেস্টার মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। এভাবে মোটামুটি 20 মিনিট ভাপে রাখলেই চিংড়ি ভাপা কিন্তু রেডি। এরকম গ্রেভি দিয়েই খাওয়া হয়ে যায়। এটা শুধু টক মিষ্টি, ওই সর্ষের যে ঝাঁঝ আছে সেটাকে ব্যালেন্স করাটাই কাজই রান্না। নিজেই রান্না করেছি, তবুও বলছি দারুণ লাগবে খেতে। গরম গরম এরকম ভাতে গরম গরম জাস্ট নামানো চিংড়ির ভাপা জাস্ট জমে যায়, স্মেলটাও হেভি বেরিয়েছে। না সত্যি ভাল লাগছে খেতে। ও কতদিন পরে এই সর্ষের যে ঝাঁঝ সেটার স্বাদটা পাচ্ছি। এখানে সুপারমার্কেটে শাকসবজি বিভিন্ন আরো প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে এরকম প্ল্যান্টও বিক্রি হয়। এই একটা অ্যালোভেরা প্ল্যান্টের দাম হচ্ছে 700 টাকা। ভাবতে পারেন যেই অ্যালোভেরা প্ল্যান্ট আমাদের ঘরে, মানে আমাদের দেশে যে আমাদের বাড়ি আছে সেখানে ছেয়ে আছে, সেই একটা অ্যালোভেরা প্ল্যান্টের দাম এখানে 700 টাকা। দেখুন এখানে কিরকম শাকসবজিগুলো কেটে একদম ক্লিন করে এইভাবে সিল করে বিক্রি হয়, মানুষের যেন কোনো অসুবিধা না হয় রান্না করতে। দেখুন নুডলসটা পর্যন্ত এখানে বয়েল করে বিক্রি করা হয়। সমস্ত জিনিসপত্র ট্রলিতে নিয়ে নেওয়ার পর আমরা চলে এসেছি এখন চেক আউট স্টেশনে, মানে যেখানে আমরা এই জিনিসপত্রগুলোর বিল করাবো। নিজেদের সমস্ত জিনিসগুলো এরকম মুভিং ট্র্যাকে রেখে দেওয়ার পর একটা বার, মানে ওই ডিভাইডারের কাজ করে, সেটা রেখে দিতে হবে, যাতে করে পরের যে মানুষটি আসবে সে তার নিজের জিনিসগুলো আলাদা করে রাখতে পারে। এটাই হলো আমাদের গোটা সপ্তাহের সবজি বাজার বলতে পারো। এরপরেও যদি টুকটাক কিছু লেগে থাকে তাহলে আমরা সামনে যে সুপার মার্কেট আছে সেটা থেকে গিয়ে নিয়ে চলে আসি, কিন্তু সেটা খুবই অল্প স্বল্প জিনিস। ম্যাক্সিমাম জিনিসটা আমরা চেষ্টা করি যেরকম লিডল বা কোনো বড় সুপার মার্কেট থেকে গিয়ে যতটা সম্ভব একসাথে জিনিসগুলো নিয়ে চলে আসার, যেন বারবার করে যেতে না হয়, কারণ দুজনেই এত ব্যস্ত থাকি না, ওই একটু একটু করে খুচখুচ করে জিনিস আনাটা মানে সম্ভব না, খুব মুশকিল হয়ে পড়ে। প্রথমে আমি শুরু করছি ধনে পাতা দিয়ে। এখানে সব জিনিস না এরকম প্লাস্টিকের মধ্যে পাওয়া যায়, খোলা জিনিস এখানে পাওয়া যায় না, সেরকম সবই দেখবে এরকম প্লাস্টিকের মধ্যে এরকম করে মোড়ানো থাকে বা সিল করা থাকে জিনিসগুলো বেসিক্যালি। এই ধনে পাতা দেখো এখানে একটা বান্ডিলের মতো আছে। এই ধনে পাতাটা পড়েছে হচ্ছে 120 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। বাপরে বাপ, এবার তো মনে হচ্ছে এখানে ধনে পাতা চাষ করলে বেশি ভালো হবে। আমি গরমকালটা পড়ুক, আমি ধনে পাতা লাগাবো। এখানকার গরমকাল মানে হচ্ছে ইন্ডিয়ার ধরে রাখুন ওই শীতকালের টেম্পারেচারটা, তো এখানে তখন মানুষজন গাছপালা সবকিছু লাগায় ঘরে, তো আমি তখন ধনে পাতাটা লাগাবো। তাহলে আর 120 টাকা দিয়ে ধনে পাতা কিনতে হবে না। ইন্ডিয়াতে 120 টাকা দিয়ে ধনে পাতা কিনলে আমার মনে হয় গোটা বছর চলে যাবে। সারা বছরই চলে যাবে। আচ্ছা এখানে ভুট্টাটা না ছাড়িয়ে বিক্রি হয়, কি সুন্দর না, একদম ছাড়িয়ে কোনো খাটাখাটনি নেই, জাস্ট নুন আর একটু তেল লাগিয়ে নিয়ে সেকে নিলেই সুন্দর ভুট্টা খাওয়া যায়। ভুট্টাগুলো খেতে খুব টেস্টি হয় এখানে। এই দুটো ভুট্টা পড়েছে 140 টাকা, মানে এক একটা ভুট্টা 70 টাকা করে পিস। আমি জানি এটা শুনে খুবই বেশি লাগছে, হ্যাঁ বেশি, ইন্ডিয়ার আন্দাজে অনেকটাই বেশি, কিন্তু এখানে জিনিসপত্র ওই রকমই দাম পড়ে, এরকমই আশেপাশে করে দাম পড়বে। তো যাই হোক দুটো ভুট্টা 140 টাকা। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের সবার পছন্দের একটা শাক, যেটা হচ্ছে পালং শাক, স্পিনাচ। এখানে শাক পাতা না কিনে এনে কাটিয়ে ছাড়িয়ে ধুয়ে বাছাবুচি করা এইসবের কোনো সমস্যা নেই, এই দিক থেকে না
এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে। এরকম ভাবে পুরো সিল করা একটা প্যাকেটের মধ্যে থাকে, যেগুলো একদম ছাড়ানো, কোনো মাটি কাদা কিচ্ছু লেগে নেই, ধোয়া থাকে, এগুলো ডিরেক্টলি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। এবার যেহেতু আমি ধরুন ইন্ডিয়ান, আমার জিনিসপত্র একটু ধুয়ে ইউজ করাটাই আমার স্বভাব, তো ওই জন্য আমি এটাকে ধুয়েই ইউজ করবো যখন বানাবো। কিন্তু সেটা একবার জাস্ট ধুলেই হয়ে যায়, এরকম না যে আমাকে বারবার করে ধুতে হবে, সেখান থেকে মাটি সরাতে হবে, বাঁচতে হবে, এই ঝামেলাগুলো নেই। তো সেক্ষেত্রে আমি বলবো অনেকটাই টাইম বেঁচে যায়। এই জিনিসের সুবিধাগুলো এখানে আছে। তো এবার বলি দামের কথা, এটার দাম 140 টাকা। এইটুকুনি পালং শাকটার দাম হচ্ছে 140 টাকা। আর এখানে প্রত্যেকটা জিনিসই না এরকম ডেট দেওয়া থাকে গায়ে, যেমন এখানে ডেট দেওয়া আছে 16 জান, মানে 16 তারিখের মধ্যে আমাকে এটা খেয়ে ফেলতে হবে। আচ্ছা, এবার হচ্ছে এমন একটা ইনগ্রিডিয়েন্টের কথা বলি যেটা ছাড়া আমাদের বাঙালিদের রান্নাঘর অসম্পূর্ণ। প্রত্যেক দিন যে আইটেমটা লাগে সেটা হচ্ছে পেঁয়াজ। তো আমার মনে হয় পেঁয়াজের দামটা আমাদের ইন্ডিয়ার পেঁয়াজের দামের কাছাকাছিই হবে। এটাতে আছে 1 কিলো পেঁয়াজ আর এটার দাম পড়েছে 70 টাকা। আমার মনে হয় ইন্ডিয়াতেও পেঁয়াজ ওই 50-60-70, আমি শুনেছিলাম যখন ছিলাম যে একটা টাইমে 80-90ও উঠে গেছিল। তো আমি জানি না এখন কত চলছে ইন্ডিয়াতে রেট, বাট এখানে 70 টাকা কিলো। আচ্ছা, এবার আসি আলুর কথায়। আলু তো নিরামিষ হোক আমিষ হোক সমস্ত রান্নাতেই লাগে। আমার মনে হয় না বাঙালিদের এমন কোনো দিন থাকে যেটাতে যেদিন রান্নায় আলু ইউজ হয় না। তো আমি কি করি, একটা হয় এখানে বড় বড় আলু পাওয়া যায় আর আরেকটা হচ্ছে এরকম বেবি পটেটোস পাওয়া যায়। তো আমি বেবি পটেটোসটাই কিনি, আমার সুবিধা হয়। তাতে আছে 1 কেজি আলু টোটাল আর এটার দাম পড়েছে 95 টাকা। আলুর দামটা আমার মনে হয় ইন্ডিয়াতে আলুর যা দাম তার 3-4 গুণ হবে, তাই না বলো? হ্যাঁ, ওরকমই হবে। ইন্ডিয়াতে মনে হয় 30-35 টাকায় ভালো আলুটা পাওয়া যায়। 20-25 টাকা তো আলুর দাম নেমে আসে। তো যাই হোক, আলুর দামটা অনেকটাই বেশি। আচ্ছা, সব সবজিপাতির সাথে আমি একটু পনিরও তুলি। 1 প্যাকেট 2 প্যাকেট পনির, এটা দেখো লেখা আছে দেশি পনির, এটাতে আছে 250 গ্রাম পনির আর এটার দাম হচ্ছে 280 টাকার কাছাকাছি। মানে আমি বুঝতে পারছি এটা অনেকটাই বেশি, কিন্তু এখানে এইসব জিনিসের দামটা অনেকটা এরকমই পড়ে। আচ্ছা, এবার আসি একটা সবজি, সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত গাজর। এইটাতে আছে 750 গ্রামের মতো গাজর, যেটার দাম পড়েছে প্রায় 100 টাকার কাছাকাছি। তোমাদেরকে যেরকম আগেও দেখিয়েছি যে রোজ সকালে উঠে একটা ফ্রেশ জুস আমরা বানাই, তো সেটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে বেদানাটাই থাকে। তো বেদানাটা ওই জন্য আমাদের রেগুলার লাগে। আর এই একটা বেদানার দাম এখানে প্রায় 65-70 টাকার কাছাকাছি ভারতীয় মুদ্রায় পড়ে। তো আমি এখানে টোটাল 5টা বেদানা এনেছি এই সপ্তাহের জন্য। আচ্ছা, এবার আসি খুব প্রিয় আমার একখানা জিনিস, যেটা ভাতের সাথে একটু মেখে খেতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে লেবু। তো এক একটা লেবু এখানে দাম 22 টাকা করে। আমি জানি লেবুর দামটা অত্যন্ত বেশি, কিন্তু কিছু করার নেই, এখানে এরকমই প্রাইস। এক একটা লেবু 22 টাকা করে। আমি টোটাল 8টা লেবু এনেছি। আর শশাগুলো দেখো, এমনিতে এখানে বড় বড় শশা পাওয়া যায়, তার সাথে এরকম কিছু স্যালাডের জন্য ছোট ছোট টাইপের শশা পাওয়া যায়। তো এইরকম একটা বক্সে দাম হচ্ছে 115 টাকা। এই একটা চিলি পিউরিও আমরা নিই, যখনই শেষ হয়ে যায় আরেকটা করে নিয়ে নিই। এটাতে ওই রান্নার সময় অনেক সময় যে লাল লঙ্কা বাটা যেটা লাগে, তো অত ঝামেলা করার দরকার হয় না আর এগুলো বেশ ফ্রেশই থাকে। তো এই চিলি পিউরিটা নিয়েছি, এই চিলি পিউরিটার দাম পড়েছে 70 টাকা। এবার দেখাই আদা আর রসুন। এই যে রসুনটা আছে, আমার অ্যাকচুয়ালি ঘরে কিছুটা আদা কিছুটা রসুন আছে, তাই জন্য খুব একটা বেশি আনিনি। এই যে রসুনটা আছে এটার দাম পড়েছে, এই একটা রসুনের দাম পড়েছে 40 টাকা। আর এই যে আদা আছে, এই একটি মাত্র আদার দাম পড়েছে হচ্ছে প্রায় 72 টাকার কাছাকাছি। ভিডিওটা শ্যুট করতে করতে একটা জিনিস ভাবছি যে যখন এই ভিডিওটা আপলোড হবে, মা মামুনি মানে আমার শাশুড়ি যখন দেখবে, তখন এই দামগুলো নিয়েই মনে হয় সেদিনকে ডিসকাশনটা কেটে যাবে। যে আমাকে ফোন করে এটাই বলবে, তোদের ওখানে এই জিনিসের এত দাম, আমাদের এখানে তো এত দাম নয় রে, আমাদের এখানে একটু কম দাম, আমাদের এখানে এই জিনিসগুলো এইভাবে পাওয়া যায়। তো সেদিনকার ডিসকাশনটা এই কোন সবজির কত দাম, আলুর কত দাম, পেঁয়াজের কত দাম, এইসব করতে করতেই কেটে যাবে।